বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে স্লোগানে যাত্রা করে। 2018 সালের ভাষার মাস 8ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভেনিউ দুবাই থেকে। লন্ডন থেকে প্রচারিত অভিবাসীর কণ্ঠস্বর হয়ে কাজ করা অনলাইন পোর্টাল ও টিভি ফেব্রুয়ারিতে নানা দেশে পালন করছে প্রতিষ্ঠা বার্ষিকীর 2 বছর। 23শে ফেব্রুয়ারি রবিবার বর্ণাঢ্য আয়োজনে ইউরোপের অন্যতম পর্যটন নগরী স্পেনের বার্সেলোনায় জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে 52 বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিক। বার্সেলোনার কাইয়া ভিলাদমাত হলে সন্ধ্যায় অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও আঞ্চলিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ যোগদান করেন। অভিবাসী অভিযাত্রায় 3 বছরে শিরোনামে অনুষ্ঠান শুরু হয় সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের মিশন উপপ্রধান এম হারুন আল রশিদ। বক্তব্যে তিনি বলেন, দেশের বাইরে কমিউনিটি বান্ধব হয়ে সংবাদপত্র কাজ করলে এর যে বহুমুখী সফলতা আসতে বাধ্য তার বড় উদাহরণ হতে পারে 52 বাংলা। তিনি বলেন, স্পেনে বাংলাদেশি কমিউনিটির প্রথম প্রজন্ম বাস করছেন। এখানে প্রবাসীদের নানা সমস্যা যেমন আছে, তেমনি আছে অনেক সম্ভাবনাও। 52 বাংলা প্রতিষ্ঠা লগ্ন থেকে স্পেনের বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করছে বলেই স্পেনে অগণিত পাঠক ও দর্শকের কাছে 52 বাংলা টিভি একটি বিশ্বস্ত গণমাধ্যম। বাংলা শুধু একটি এই এই যে টেলিভিশন, এই যে যে প্রতিষ্ঠানটি, তাদের যে সুদূর প্রসারী যে পরিকল্পনা, সেটা আমার অত্যন্ত ভালো লেগেছে। তারা একই সাথে কমিউনিটির কাজ করছেন, আবার সব কিছুর নির্মোহভাবে সত্য তুলে ধরার চেষ্টা করছেন, একই সাথে মুক্তিযুদ্ধের যে অসাম্প্রদায়িক চেতনা তার উপর ভিত্তি করে তারা কাজ করছেন। একটি অসাম্প্রদায়িক টেলিভিশন চ্যানেল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ইজ করছেন। বিশেষ করে আজকে যে সম্পাদক, প্রধান সম্পাদক এবং লন্ডনের যে ব্যুরো চিফ, তাদের যে বক্তৃতা থেকে আমি যে তথ্যগুলো জানতে পারলাম, আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে। এই টেলিভিশনটি অনেকদিন যাবে, আমার কোনো সন্দেহ নেই এতে, কারণ তার ভিত্তি অত্যন্ত শক্ত। এই শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে যে কোনো জিনিস যখন চলে, সেটা অনেক দিন চলে এবং অনেক অনেক পথ চলে। প্রধান বক্তা ছিলেন 52 বাংলা টিভির প্রধান সম্পাদক ও কলামিস্ট ফারুক জোশী। বিশেষ অতিথি ছিলেন স্পেনের সংবাদকর্মীদের মূলধারার সংগঠন কাতালোনিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক ফ্রান্সিসকো রাফেলস, বাংলাদেশ দূতাবাস বার্সেলোনার অনারারি কনসুলার রামন পেদ্রো, কাসা এশিয়ার পরিচালক গেইল পাতিন লালোই, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, 52 বাংলা টিভির সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, 52 বাংলার পরিচালক ও লন্ডন ব্যুরো চিফ এম এ জামান। অতিথিরা তাদের বক্তব্যে বলেছেন, বিশ্বে অভিবাসীরাই এখন নানাভাবে সমস্যায় আক্রান্ত, অন্যদিকে অভিবাসীরাই প্রতিটি দেশের অর্থনীতি ও সংস্কৃতিতে উজ্জ্বল ভূমিকা রাখছে। অভিবাসীদের নিয়ে 52 বাংলার কাজের প্রত্যয়টি আমাদের আশাবাদী করে। দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে বার্সেলোনার প্রায় সবগুলো সংগঠনের সপ্রাণ উপস্থিতি বলে দিচ্ছে 52 বাংলা এখানে কতটা কমিউনিটি বান্ধব এবং জনপ্রিয়। On behalf of Casa Asia, I would like to congratulate Bangla TV for 3 years of existence and the hard work, and especially the Bangladeshi community of Barcelona and of Spain for all the good work in connecting people
and in making Bangla TV a bridge between the Bangladeshi community, the Spanish people, and also Bangladesh. Good luck, Bayangno Bangla TV. বায়ান্ন বাংলা টিভির পরিচালক ও ইউরোপ ব্যুরো চিফ মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে তিন পর্বের অনুষ্ঠানের প্রাণজ সঞ্চালনায় ছিলেন বায়ান্ন বাংলা টিভির নিউজ রিডার জিনাত সুলতানা ও জান্নাতুল ফেরদৌস নিগার। নানা আয়োজনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাব। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। বাংলা টেলিভিশন আমি মনে করি এই প্রবাসী বাংলাদেশিদের এবং বাংলাদেশ কমিউনিটির অনেক কাজ করছে। বায়ান্ন বাংলা টেলিভিশন অনলাইনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে তাদের বাংলা সাহিত্য সাংস্কৃতিক চর্চায় প্রসারিত করবে, এটা প্রত্যাশা করি। বায়ান্ন বাংলা টেলিভিশন আরও সামনের দিকে এগিয়ে যাক সেই পথে। বায়ান্ন বাংলা আসলে অসাধারণ একটি নাম। এই যে টিভি চ্যানেল রয়েছে, সেই টিভি চ্যানেলে যে বাংলাদেশের বিভিন্ন প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদের সমস্যা সমাধানের কথা উঠে এসেছে এবং এর মাধ্যমে বা এখানকার যা প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তারা উপকৃত হচ্ছেন। আমি মনে করি বায়ান্ন বাংলা যে তাদের যে ধারা সংবাদ পরিবেশনের তাদের যে স্বতন্ত্রতা রয়েছে সেটা অব্যাহত থাকুক এবং বায়ান্ন বাংলা এই দ্বিতীয় বর্ষ পূর্তিতে স্পেনে গণমাধ্যম কর্মীদের সংগঠন স্পেন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে বায়ান্ন বাংলার সকল কলাকুশলীকে শুভেচ্ছা। বায়ান্ন বাংলা আসলে এটা শুধু আমার না, আমাদের পুরো বাংলাদেশি কমিউনিটির হৃদয়ে একটা ভালো একটা অবস্থান নিয়ে নিয়েছে। আমি বিশ্বাস করি এই অবস্থানটা বায়ান্ন বাংলা ধরে রাখবে শত শত বছর। বায়ান্ন বাংলা টিভি প্রবাসীদের জন্য প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরতে পারে এবং ধরেও। আমি যতটুকু দেখলাম আজকে আপনাদের স্লোগানই ছিল প্রবাসী অভিবাসন ভিত্তিক যে স্লোগান, আমি আশা করি আপনারা আমাদের অভিবাসীদের দুঃখ কষ্ট, আমাদের দুঃখ কষ্টের কথা আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেশবাসীকে, দেশের সরকার প্রধানকে জানাবে। প্রবাসে যেভাবে আমাদের ভাষা এবং সংস্কৃতির জন্য বাংলা বাংলা কাজ করতেছে সেটার জন্য আমরা আসলে খুবই মানে আমরা গর্ববোধ করি এবং আমি আশা করি যে বাংলা বাংলার মাধ্যমে অবাধে আমাদের বাংলা সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে পড়বে, এটাই প্রত্যাশা করি। দুবছরের প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে বায়ান্ন বাংলাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বার্সেলোনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা হলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক নুরুল ওয়াহিদ, স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আফাজ জনি, সিনিয়র সহসভাপতি সাংবাদিক বনি হায়দার মান্না, সাংবাদিক মিরন নজমুল ইসলাম, বায়ান্ন বাংলা টিভি বার্সেলোনার প্রতিনিধি মুকিত হোসেন, বার্সেলোনা বাংলা স্কুলের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা, সান্তা কলমা আওয়ামী লীগ সভাপতি নাজমুল আলম শফিক, কাতালোনিয়া যুবলীগ সভাপতি কাজী আমির হোসেন আমু, বার্সেলোনা সুপারমার্কেট অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য করিম ওয়াহিদ, বাংলাদেশ মহিলা সমিতি বার্সেলোনার সভাপতি মেহতা হক, বন্ধুসুলভ মহিলা সংগঠনের সভাপতি শিউলি আক্তার, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্সেলোনার সভাপতি শিপলু আহমেদ নিয়াজি, বার্সেলোনা ঢাকা জেলা সমিতির উপদেষ্টা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও আঞ্জুমানে আল ইসলাহ স্পেন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ আরো অনেকে। বক্তারা বলেছেন, একটি গণমাধ্যম যখন মানুষের সমস্যা, দুঃখ, দুর্দশা, সংগ্রাম ও সাফল্য নিয়ে কথা বলে তখন প্রতিষ্ঠানটি আর একক থাকে না, সকলের হয়ে যায়। স্পেনে বায়ান্ন বাংলা কমিউনিটির কথা বলছে, এই জন্যেই অনলাইন গণমাধ্যম হয়েও বায়ান্ন বাংলা অপ্রতিদ্বন্দ্বী গ্রহণযোগ্য গণমাধ্যম ও ওয়েব পোর্টাল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অমর একুশে ফেব্রুয়ারি ও মাতৃভাষার প্রতি সম্মান রেখেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয়। ভাষার গান দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল দেশের গান ও আবহমান বাংলার ঐতিহ্য বহন করা নৃত্য পরিবেশনা। প্রসঙ্গত, অভিবাসী অভিযাত্রায় তিন বছরের শিরোনামে 8 ফেব্রুয়ারি 2020 থেকে পুরো ফেব্রুয়ারি ইউরোপ, আমেরিকা, কানাডা, এশিয়া ও ওশেনিয়ার বিভিন্ন দেশে বায়ান্ন বাংলা আয়োজন করছে নানা অনুষ্ঠান মালা। মূলত পজিটিভ বাংলাদেশ এবং মানবিক বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই প্রতিষ্ঠাবার্ষিক পালন করছে বায়ান্ন বাংলা।